আজকের বিষয় সিনিয়র সিটিজেন এবং মাইন্স্ট্রোলজি। শিশু এবং কৈশোর যেমন সারল্যের প্রতীক, যৌবন যেমন উদ্দামতা উচ্ছলতার প্রতীক, সংসার যেমন সংগ্রামের প্রতীক, সেখানে বার্ধক্য কিসের প্রতীক? প্রজ্ঞা, উইজডম, এক্সপিরিয়েন্স। আজকে যদি দেখি সেটা কিন্তু কোথাও গিয়ে মিশে গেছে। আজকে আমি সারল্য দেখতে পাই কোনো একটা সিনিয়র সিটিজেনের মধ্যে, প্রজ্ঞা দেখতে পাই মিডল এজ পার্সনে, কোথাও গিয়ে কিন্তু উদ্যমতা দেখা যায় সিনিয়র সিটিজেনে। সেই বিষয়ে সুজাতাদির একটি প্রশ্ন। সুজাতাদি, আমার প্রশ্ন যেটা, যে আগে বিদেশে এটা খুব বেশি হতো, এখন আমাদের দেশেও দেখছি যে যারা সেলিব্রিটি তাদেরটা আমরা দেখতে পাই, হয়তো যারা সাধারণ মানুষ তাদেরটা আমরা দেখতে পাই না বলে বুঝতে পারি না, কিন্তু একটা অনেক বয়সে এসে আবার নতুন করে জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে নিয়ে নতুন করে জীবনযাপন করার একটা প্রবণতা দেখা দিচ্ছে, এইটা কি মানে অবচেতন মনে এটা কি রোল প্লে করে? কেন তারা এই বয়সে এসে নতুন, এখন তো তাদের সান্নিধ্য ছাড়া আর নতুন করে কিছু পাওয়ার নেই, তাহলে কিসের জন্য তারা এরকম ভাবে? ঠিক, এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে আগের যুগে যদি দেখি এটা হতো না, রিসেন্টলি হচ্ছে। দু নম্বর হচ্ছে যে বার্ধক্যে বা ষাট ঊর্ধ্ব, যেখানে হয়তো শারীরিক অক্ষমতা অনেকখানি হয়ে যায়, তারপরেও কি বিয়ে প্রয়োজন, তারপরে কি জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন? একটা জিনিস আপনারা হয়তো অনেক বেশি জানবেন এবং ভালো জানবেন যে জীবনের শ্রেষ্ঠ অনুভূতি কিন্তু প্রেমে। জীবনে যতক্ষণ দুঃখই আসুক, যদি একটা প্রেম আসে তাহলে কিন্তু সেটা ওই গোলাপের মতন, সব কাঁটাকে উপেক্ষা করে একটা ফুলকে সুন্দর করে সাজিয়ে রাখে। এবং এই প্রেম পাওয়া বা ভালোবাসা পাওয়ার যে ইচ্ছে, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে, সেটা অবচেতনে সুপ্ত অবস্থাতেই থাকে। কারণ অবচেতন আমাদের এমনভাবে নিজেদের তৈরি করে যেটা আমাদের সবচেয়ে বেশি কমফোর্ট দেয়, যেটা আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়। নিরাপত্তা মানে কোথাও গিয়ে আমি সেফ, এবং সেফটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে জীবন সঙ্গী সঙ্গিনী পেয়ে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে, একটা হচ্ছে সোসাইটির দিক থেকে, একটা হচ্ছে কাজের দিক থেকে। তো সেফের ডেসক্রিপশন, শান্তিও সেটা, হ্যাঁ, এবং সেফ এবং শান্তি দুটো অলমোস্ট একই, মানে যে লজিকটা আমি বলছিলাম। তো কোথাও গিয়ে যদি কারোর সাথে কথা বলে, তার সাথে থেকে, তার সাথে ইমোশনালি বন্ডেড হয়ে আমার সাবকনসিয়াস সেফ হয় বা শান্তি পায় বা সুরক্ষা পায়, যেটাকে আমি যেই টার্মসেই বলি না কেন, সেখানে গিয়ে কিন্তু আমাদের ব্রেনে অন্য রকম কেমিক্যাল হরমোন ক্ষরিত হয়, এবং সেটা কিন্তু শারীরিক হরমোনের থেকে অনেকাংশে আলাদা, সেই অনুভূতিটা অনেকাংশে আলাদা, এবং সেই অনুভূতিটা কিন্তু সকলের সঙ্গে আসে না। এবার প্রশ্ন হচ্ছে যে আজকের যুগে এটা বেশি দেখছি কেন, কারণ আজকের যুগে মানুষ কিন্তু ওই যেটা বললাম যে সিনিয়র সিটিজেনও কিন্তু আজকে যৌবনোচ্ছল, এটা একটা নতুন যৌবন, তারা কিন্তু উদ্দাম, তারা কিন্তু উচ্ছল, এবং উচ্ছল মানে খারাপ সেন্সে নয়, তাদের মধ্যে একটা প্রাণশক্তি আছে, প্রাণোচ্ছল, তাদের মধ্যে নতুন করে প্রাণশক্তি আছে, এবং একটা এই বাঁচার তাগিদ, নতুন করে বাঁচার তাগিদ, এবং সুখে থাকা, ভালো থাকার তাগিদ। এবং এই যে আগে যেমন ধরে নিতাম যে 70 হয়ে গেল, 80 হয়ে গেল আমাদের জীবন শেষ, সেটা কিন্তু না। আজকে মানুষ জানে সে 100 বছর বাঁচতে হয়ে যেত আগে, হ্যাঁ, কিন্তু এখন সাপ্রেশন বলে কোনো কিছু না। এটা হচ্ছে যে আমাদের জীবনের মানে লাইফ স্প্যানটাও তো অনেক বেড়ে গেছে, এবং লাইফ স্প্যানটা বাড়তে পারে আরো বেশি যদি আমরা আরেকটু মাইন্ডস্ট্রোলজি বা সাবকনসিয়াস পাওয়ারকে ইউজ করি। কারণ কোথাও গিয়ে যে যখন অবসর হয়ে যায়, তখন কিন্তু আমার ব্রেনকে বলতে শুরু করি আমার কাজটা এতদূরই ছিল। যদি আমি জাপানের ওকিনাওয়া আইল্যান্ডে দেখি, তারা কিন্তু সারা জীবন প্যাশন ফলো করে। অর্থাৎ আমাকে যদি বলা হয়, আমার মনে হয় কখনই কাজ থেকে রিটায়ার নেওয়া উচিত নয়। একটা মানুষকে সারা জীবন কর্মচ্ছল থাকতে হবে, কর্মযোগে থাকতে হবে, সেটাই হচ্ছে তার প্রাণশক্তি, সেটা কিন্তু তাকে যৌবনে ধরে রাখে। যেই মুহূর্তে সে কর্মযোগ ত্যাগ করে, সেই মুহূর্তে কিন্তু তার মৃত্যু হয়ে যায়, তারপরে তার বডিটা থেকে যায়। তো না, পার্টিকুলার কাজে হয়তো সে রিটায়ার করলো, কিন্তু পরক্ষণেই আবার নতুন কাজে তাকে যুক্ত হয়ে যাওয়া একদমই উচিত, সেটা ইম্পর্টেন্ট। এবং একটা ওই নোবেল উইনার রিচার্ড ফেইনম্যান বলছে যে বায়োলজিক্যালি এটা প্রুফ করা যায়নি যে একটা মানুষ অমর হবে না, এটা প্রুফ করা যায়নি। অর্থাৎ একটা মানুষ অমর হতে পারে, আমরা যে থ্রু আউট দ্য লাইফ কন্ডিশন তৈরি করি যে আমাদের এরপরে মরতে হবে, ওর পরে এটা হবে বা এরপরে অসুখ হবে, সেইটা কিন্তু আমাদের আস্তে আস্তে পরিণতির দিকে নিয়ে যায়। আমরা যদি সঠিকভাবে ব্রেনকে ইউজ করি, সাবকনসিয়াস পাওয়ারকে ইউজ করি, আমরা কিন্তু অমর হতে পারি। আমার একটা পেশেন্ট, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার একটা পেশেন্ট, ওকে ওর কাছে গেলেই বা কথা হলেই বলবে,
আমার ভীষণ শরীর খারাপ, আমাকে তুমি প্রশ্ন করো না যে আমি ভালো আছি কি না। হ্যাঁ, সবসময় বলবে, তাই তাকে প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, প্রশ্ন করলে সে শরীর খারাপ হয়ে যাবে। তার কারণ কি? সে সবসময় ভাবে যে আমি সুস্থ থাকবো, থাকতে চায়, কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে যখন তাকে প্রশ্ন করা হয়। সে মানে ভালো থাকার তখন ইচ্ছেটা যেন নষ্ট হয়ে যায়। সে নেগেটিভ ভাইবটাকেও কিন্তু অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, নেগেটিভ, তার মধ্যে তখন নেগেটিভ যেন একেবারে স্প্রেড করে গেল, তখন আমি তাকে পজিটিভ করার জন্য যত রকম চেষ্টা আছে। আপনাদের এই পজিটিভ মেসেজ, আপনাদের যে পজিটিভ ল্যাঙ্গুয়েজ, পজিটিভ বার্তা যেটা আপনারা সমাজসেবার মাধ্যমে করছেন, শিল্পের মাধ্যমে করছেন, সাহিত্যের মাধ্যমে কাজ করছেন, সেটা কিন্তু অনেক লোককে অনুপ্রাণিত করছে। আমি আশেপাশে আপনাদের যাদের দেখি তারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে আপনাদের দুজনকে দেখে। আপনারা কিন্তু সমাজে একটা পজিটিভ বার্তা ছড়াচ্ছেন। একটা কথা আমার মানে জিজ্ঞেস করবো তোমাকে, যে তোমার কাছে শুনেছি যে আমাদের মনকে কন্ট্রোল করে অবচেতন মন, অবচেতন মনকে কে কন্ট্রোল করে? ঠিক, এটা একটা খুব ভালো প্রশ্ন। মানে অবচেতন মনকে আমি কন্ট্রোল করবো কীভাবে? মানে যে নেগেটিভিটির দিকে চলে যাচ্ছি, চারদিকে নেগেটিভ বাতাবরণ, নেগেটিভ কথাবার্তা, আমাদের 77% কথা নেগেটিভ, সেটারও একটা কারণ আছে, কিন্তু এটাকে পজিটিভ করবো কী করে, কীভাবে কন্ট্রোল করবো অবচেতনকে? আমি সেই প্রসঙ্গে গৌতম বুদ্ধের কথা বলবো। গৌতম বুদ্ধ বলছেন যে আমাদের জীবনের দুটো প্রাইমারি পারপাস, একটা হচ্ছে কৃতজ্ঞচিত্ত, গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড, আর একটা হচ্ছে জয়ফুলনেস বা ফলোয়িং আওয়ার প্যাশন, সবসময় আনন্দে থাকা। এই কৃতজ্ঞচিত্ত, যখন আমরা বলি একটা মানুষ ভালো, ভালো মানে কি? সে যা ইচ্ছা করছে, যাকে খুশি হেল্প করছে, নয়, সে কৃতজ্ঞচিত্তে কি না? এবং কৃতজ্ঞতা কেন হেল্প করে সাবকনসিয়াসকে, সেটা আমি এক্সপ্লেন করছি। আগে কৃতজ্ঞতা বা গ্রেটফুলনেসটা বলি, কৃতজ্ঞতাটা সে কার প্রতি, কার প্রতি? প্রত্যেকটা জিনিসের প্রতি, আমাদের প্রত্যেকটা কোষের প্রতি, প্রত্যেকটা শরীরের প্রতি, ইউনিভার্সের প্রতি, প্রত্যেকটি মানুষের প্রতি, সূর্যের প্রতি, গাছপালার প্রতি, আজকের দিনটা সুষ্ঠুভাবে যাওয়ার জন্য তার প্রতি, আমাদের সোসাইটির প্রতি, আমাদের টিচারদের প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি, যেটা ঠিকভাবে যাচ্ছে আমরা সেখানে গিয়ে থ্যাংক ইউ বলতে শুরু করি, সেখানে গিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে যদি এটা থাকে যে এটা হওয়ার পেছনে একটা অসীম শক্তি আছে এবং সেটার জন্য আমি কৃতজ্ঞ, আমি ধন্য, আমার শরীরটা ভালো আছে সেই জন্য আমি শরীরের কাছে কৃতজ্ঞ, আজকে স্মৃতিদি ভালো কথা বলছে সেই জন্য আমি স্মৃতিদির কাছে কৃতজ্ঞ, আজকে যে এখানে শুটিং হচ্ছে এতজন মিলে আমাদের হেল্প করছে, আমরা প্রত্যেকে তাদের প্রতি কৃতজ্ঞ। এই যে কৃতজ্ঞ চিত্ত হওয়া, এটা না একটা অদ্ভুত পবিত্র অনুভূতি, নষ্ট হয়ে যায়। এবং পবিত্র অনুভূতি থেকে যেটা হয়, যেটা গ্র্যাটিটিউড থেকে হয়, পজিটিভ থিঙ্কিং তৈরি হয়, পজিটিভ থিঙ্কিং থেকে পজিটিভ বিলিফ অ্যান্ড ইন্সপায়ার্ড অ্যাকশন তৈরি হয়, আর ইন্সপায়ার্ড অ্যাকশনস থেকে আমাদের সাবকনসিয়াস কিন্তু কন্ট্রোল হতে শুরু করে। অর্থাৎ কোথাও গিয়ে ওই যেটা গৌতম বুদ্ধের কথা, ফলো ইউর প্যাশন, বি জয়ফুল, বি গ্রেটফুল। ফলো ইউর প্যাশন হয়তো উনি ডাইরেক্টলি বলেননি, উনি বলেছেন আনন্দময়ী হওয়া, জয়ফুল হওয়া, কিন্তু একটা কথা বলেছেন, আমাদের পৃথিবীতে সুখ আসুক, দুঃখ আসুক, জীবনে ভালো জিনিস হোক, খারাপ জিনিস হোক, কৃতজ্ঞ চিত্ত হচ্ছে শ্রেষ্ঠ চিত্ত। শেষ প্রশ্নে যাবো স্মৃতিদি। আমার প্রশ্ন একটু অন্যরকম, যেটা হচ্ছে তুমি মাইন্ডস্ট্রোলজি নিয়ে তুমি এত মানে রিসার্চ করছো, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তার মধ্যে সর্বজনীন পুজোটা যে হচ্ছে তার মধ্যে তুমি এত অ্যাক্টিভ কী করে, এই দুটো তুমি কী করে একসঙ্গে? তিনটের কথা বলো তুমি, তার সঙ্গে যৌথ চাকরিটা করছে, হ্যাঁ, সংসার করছে, সুন্দর করে সংসার করছে, ঠিক, এবং সর্ব, আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফের গোল এবং অবজেক্টিভটা তৈরি করা, বাকি জিনিসগুলো চলে আসে। অর্থাৎ গোল যদি হয় ভালো করে সংসার করা বা একটা নতুন জায়গায় যাওয়া বা মাইন্ডস্ট্রোলজির কথা সকলের কাছে পৌঁছে দেওয়া, তখন বাকিটা শেপ হতে শুরু করে। সর্বজনীন প্রসঙ্গে যদি আসি, ঠিক, এটা একটা কঠিন প্রজেক্ট, কিন্তু সেখানে গিয়েও কিন্তু আরেকটা অবজেক্টিভ আমার সাথে অ্যালাইন, সেটা হচ্ছে বাংলার যে রিসার্জেন্স, বাংলার যে নবজাগরণ, সেটা কিন্তু কালচারাল নবজাগরণ থেকেই হতে পারে। এবং সেখানে দুর্গাপুজো ইউনেস্কো অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমাদের মনে হয়েছে, আমাদের যে টিমটা আছে, যে এটা একটা বাংলার পুজোর ফেস হতে পারে। কারণ বাংলা যখন পুজো দেখিয়েছে কেবলমাত্র শিল্প নিয়ে দেখিয়েছে, কেবলমাত্র ট্র্যাডিশনাল ওয়ে অফ সেলিব্রেশন নিয়ে দেখিয়েছে, কিন্তু কোথাও গিয়ে কর্পোরেট ওয়ে অফ সেলিব্রেশনটা আমরা হয়তো এখন এক্সপ্লোর করতে পারিনি। সেটাখানে স্টার্ট আপ অ্যাঙ্গেল আনা, সেখানে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করা, সেখানে নতুন আঙ্গিকে পুজোকে রিপ্রেজেন্ট করা ইন এ কর্পোরেট ওয়ে, যেটা হয়তো পরবর্তীকালে ফিনান্সিয়াল রেনেসার দিকে নিয়ে যেতে পারে, সেই দিকে আমরা ভেবেছি এবং সেটা আমাদের ওয়ান অব দ্য অবজেক্টিভ।
যেই কারণে আমরা ওখানে অঙ্গীকারবদ্ধ, যেখানে মানুষের শুভ চিন্তা থাকে, বৃহৎ উদ্দেশ্য থাকে, সেখানে গিয়ে কিন্তু আমরা দেখব সেই জিনিসটা সহজাতভাবে হয়ে আসছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। যেখানে কিন্তু সংকীর্ণ চিন্তা থাকে সেখানে কিন্তু দেখব আমরা ক্রিটিসাইজড হব। এটা ঠিক যে আমরা একটা জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে থাকার কোনো প্রয়োজন নেই, না আমি সেটা মনে করি না। আমার মনে করি যে সবকিছুই করতে পারি, সেটা নয়। আমার মনে হয় যে যদি একটা কাজে ফোকাস করা যায় সেই কাজ থেকে সবচেয়ে বেশি রেজাল্ট হয়, এটা আমি আজকেও বিশ্বাস করি। সবটুকু দিতে পারবো সেইটুকু, সেটা একটা কাজও হতে পারে, তিনটে কাজও হতে পারে। যেমন আমরা সংসার করছি, যেমন আমরা সংসার করছি, সংসারটাও ঠিকঠাক ভাবে করব, আবার আমাদের যে কালচারাল বলো, আমরা যে বইয়ের পেছনে আমাদের সময় দেওয়া সে সমস্ত আমরা করছি, সোশ্যাল ওয়ার্ক করছি, এইগুলো আমরা করে যাচ্ছি। ঠিক, সেটাই তাই ঠিক। এবং আজকে এই আলোচনায় আমরা শুনলাম সিনিয়র সিটিজেন বা নতুন যৌবনের কথা। নতুন যৌবনে আজকের দিনে সুজাতা দি এবং স্মৃতি দি কীভাবে ভাবছেন, কীভাবে সংসার ধর্ম এবং প্যাশনকে ফলো করছেন, কীভাবে নিজেদের মন ভালো রাখছেন, মাইন্ডস্ট্রোলজির সঙ্গে থাকছেন। আপনারা মাইন্ডস্ট্রোলজির সঙ্গে থাকুন, সুজাতা দি এবং স্মৃতি দি। পীযূষ আরও এগিয়ে যাক, আরও সুন্দরভাবে মাইন্ডস্ট্রোলজি নিয়ে ভাবুক এবং সবাইকে, বিশ্বকে ওর এই বার্তা ছড়িয়ে দিক। এই শোতে আসার জন্য সুজাতা দি এবং স্মৃতি দিকে অনেক অনেক ধন্যবাদ। এই শোতে আমাদের কথা বলতে সুযোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।